মুখ্যমন্ত্রী নিজের শরীরকে চাঙ্গা রাখবেন প্রাতঃভ্রমণ ও শরীরচর্চার মধ্য দিয়ে, তাই নিজের সরকারি বাসভবনের পাশে দুই নম্বর এমএলএ হোস্টেল শিশু বিহার স্কুল মাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন সমস্ত ফুটপাথ ব্যবসায়ী ও চা বিক্রেতাদের দোকানঘর গুড়িয়ে দেওয়া হলো বোল্ডুজার দিয়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বা বিকল্প ব্যবস্থা তো দূরের কথা, তাদেরকে উচ্ছেদ নোটিশও প্রদান করা হয়নি বলেও অভিযোগ উঠেছে সেখানে। প্রশাসনের নির্দয় ভূমিকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে। এই প্রসঙ্গে ভাঙা হাত নিয়ে চা বিক্রি করেন ক্ষতিগ্রস্ত এক মহিলা, কাঁদতে কাঁদতে জানিয়েছেন ছোট এই টং দোকানে চা বিস্কিট বিক্রি করে নিজের মেয়ের পড়াশোনার খরচ সহ সংসার চালাতে হয় তাকে। আমি জানো উনি খুব কষ্ট করে মেয়েদের পড়াইতেছি, একটা করে আমার প্রত্যেক দিন এনতে রান লাগে। আমি কি জানি এক টাকা নিয়ে খাই না, শুধু মেয়ে পড়ার লাগে 100 টাকা রাখি, তাই মতো দেয় না, উনি কিছু নিয়ে গেছে। এদিকে রাজ্যের বুকে বর্তমানে একে বোল্ডুজার সংস্কৃতির আবির্ভাব ঘটেছে। কখনো বিরোধী দলের অফিস ঘুরিয়ে দেওয়া হচ্ছে বোল্ডুজার দিয়ে, আবার কিছুদিন অন্তর অন্তর ঘুরিয়ে দেওয়া হচ্ছে শহরের বিভিন্ন স্থানের ফুটপাথ ব্যবসায়ীদের অস্থায়ী দোকানঘর। আর এইসব ঘটনাকে ঘিরে বহুবিধ গুঞ্জনের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। সেই সাথে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে গরিব দরদী বলে টিপ্পনী কাটতেও দেখা গেছে বিভিন্ন স্থানে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।